কোটা সংস্কার নিয়ে বর্তমান সময় আপনারা হয়তো দেখেছেন যে ছাত্র আন্দোলন এক্সাক্টলি কোন জায়গায় পৌঁছে দাঁড়িয়েছে তো আজকে আমি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ছাত্র রাজনীতি স্টুডেন্ট পলিটিক্স এর সেরা কিছু গান নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করব কোন গানগুলো তরুণ হৃদয়কে তখন উদ্বেলিত করেছিল এমনভাবে এবং যে গানগুলো আজও আমাদের হৃদয় চির সবুজ এবং আমাদের দেশের কোন কোন বড় বড় স্টাররা তখন পারফরমেন্স দিয়ে এমন চোখ ধাঁধানো ভুবন মোহিনী তাদের যে অ্যাট্রাকশন আজও আমাদের হৃদয় সেই গানগুলোর আবেদন আজকে আমরা সেগুলো নিয়ে কথা বলবো ভিডিওটি অত্যন্ত স্পেশাল হতে যাচ্ছে এবং কালজয়ী সেই গানগুলোর ক্লিপিংস এবং গানগুলোর কীভাবে আসলো কোন সিনেমা থেকে বিস্তারিত কত কথা বলবো তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন বেল আইকনে ক্লিক করবেন লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি আই অ্যাম ওয়েটিং ফর ইউর কমেন্টস দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিও তো সেই সবাই ফিল্ম স্পাইয়ের সঙ্গেই থাকবেন তো সর্বপ্রথম স্টুডেন্ট কাত্তরের মা জননী পলিটিক্স যে গানটি আমাদের সামনে ভেসে ওঠে এবং এটা আসলে এটা নিয়ে বেশি এক্সপ্লেইন করার কিছু নেই গানটা শোনার সঙ্গেই কিন্তু আমাদের রীতিমতো রক্তে আগুন লেগে যায় অমর নায়ক সালমান শাহ এবং শাবনুর অভিনীত নাইনটিন নাইনটি একটি সিনেমা সে বিক্ষোভ যে সিনেমার ডিরেক্টর ছিল মোহাম্মদ হান্নান সালমান শুধু রোমান্টিক অ্যাক্টিং করে সে অন্য কোনো অ্যাক্টিং পারে না বা তার কোনো ভার্সেটাইলনেস নেই এই কথাগুলো যারা বলতো তাদের জন্য মাস্ট আছে এবং এই সিনেমার বিদ্যালয় মোদের বিদ্যালয় সেখানে সভ্যতারই ফুল ফুটানো এবং গানটা তো রীতিমতো নস্টালজিক এবং একটা মাইল ফলক এবং এই গানে তাদের যে চোখ ধাঁধানো পারফরমেন্স একদিকে সালমান শাবনূরের চোখ দাঁতানো পারফরমেন্স এবং অন্যদিকে কিন্তু এই সিনেমাতে আপনারা যদি দেখেন যে রুনাল লায়লা এবং আগুন তো তাদের যে চমৎকার কণ্ঠশৈলী তো সব কিছু মিলিয়ে কিন্তু রীতিমতো অডিয়েন্সদের পালছে এমনভাবে আঘাত করে যে আজ এত বছর পরে এসেও কিন্তু আমরা স্টুডেন্ট পলিটিক্স বা কোনো গান নিয়ে কথা বলেই আমাদের এই গানটা কিন্তু চোখের সামনে ভেসে ওঠে যে বিদ্যালয় মদের বিদ্যালয় সেখানে সভ্যতারই ফুল ফুটানো হয় তো এইবার আমরা এর পরপরই যে গানটা নিয়ে কথা বলবো এটাও রীতিমতো একটা নস্টালজিক ফিল দেয় আমাদের আজকের সুপারস্টার আমাদের যিনি শাকিব খান তো তার অভিনীত সিনেমাটা অতটা পপুলার না হলেও সিনেমার একটি গান দুই সালে আসে মোহাম্মদ হান্নানেরই একটি সিনেমা যে সিনেমার নাম সাহসী মানুষ চায় এসব ভালোবাসি দেশকে দেশের মানুষকে যাদের পাশে কেউ নেই এদের পাশে দাঁড়াতে সাহসী মানুষ চায় শাকিব খান এবং কেয়া এবং লেজেন্ডারি অ্যাক্টর সোহেল রানার দুর্দান্ত পারফরমেন্স ছিল সবার এবং এই ছবিতে এন্ডু এবং কনক চাপাট গায়কের সঙ্গে সঙ্গে শাকিব খানের যে অগ্নিঝরা পারফরমেন্স এবং একজন ইয়াং শাকিব খান একটা তেইশ চব্বিশ বছরের একটা স্টুডেন্টের যে একদম বাস্তব ক্যারেক্টার এমনভাবে বড় পর্দায় ডিরেক্টর এক্সপোজ করে এবং আজকে ফোরে দাঁড়িয়ে টু থাউজেন্ড ওয়ানের ওই গান ওই যেটা আমাদের নস্টালজিক ভাইব দেয় এবং সত্যি অসাধারণ এবং আজকে মনে হয় যে আমরা এমন একজনকে এমন একজন সুপার স্টারের আমরা দর্শন পেয়েছি যার ওই টাইমেও তার সোয়াক ছিল নেক্সট লেভেলের তো এরপর পরই আমরা যেটা নিয়ে কথা বলবো এটা আসলে আসিফের এই গানটা শুনলে যে কারো রক্তে আসলে আগুন লেগে যায় তো গানটা হচ্ছে সবুজের বুকে লাল সে তো জ্বলবেই চিরকাল এটা লাল সবুজ সিনেমার গান যে সিনেমার ডিরেক্টর ছিল শদি ইসলাম খোকন এবং যেটাতে আমরা দেখেছিলাম আসিফ আকবর এবং আসিফ বাংলা চলচ্চিত্রের তাকে যুবরাজ বলা হয় সঙ্গীতের এবং সেই যুবরাজ আসিফের কণ্ঠে লিপ দিয়েছিলেন ছোট পর্দার লিজেন্ডারি অ্যাক্টর মাহফুজ আহমেদ এবং সব কিছু মিলিয়ে রীতিমতো আমাদেরকে একটা নস্টালজিক ভাইব কিন্তু এই গানটা দিয়েছিল এবং সত্যি রীতিমতো মন ছুঁয়ে যাবার মতো একটা গান এবং আজও আমরা টোয়েন্টি টোয়েন্টি ফোরে এসে এই গানটা শুনলে আসলে আমাদের অন্যরকম একটা ভাইব দেব এবং সবশেষে আমরা যে গানটা নিয়ে কথা বলবো এটা রাজীব এবং পপির পারফরমেন্স এটাও মোহাম্মদ হান্নানের সিনেমা যেটা ছিল সিনেমার নাম বিদ্রোহ চারিদিকে যেটা দুই সালে রিয়াজ পপি এবং রাজীব হুমায়ুন ফরিদ একটা হিউজ কাস্টিং যেটা লেডিস্ট্রিক একটা সিনেমা ছিল এবং পপির দুর্দান্ত পারফরমেন্স ছিল এই সিনেমাতে এবং এই ছবিতে তাকে বিস্ক্রয়ী গানটা হয় যে গানটা হয় এবং গানটা সত্যি অসাধারণ আমি ক্লিপিংস দিচ্ছি তো এটা হচ্ছে মূলত স্টুডেন্ট পলিটিক্স নিয়ে যে গানগুলো সত্যি নস্টালজিক ভাইব দেয় এবং যে গানগুলো আসলে মনে হয় আমাদেরই গান তো আসলে সেগুলো নিয়ে ফিল্মসারে একটা স্পেশাল আয়োজন ছিল আমি জানি না আমি আসলে কীরকম ভিডিওটা বানাতে পেরেছি এবং বর্তমান সময় দেশের যে পরিস্থিতি এটা নিয়ে আসলে বলার কিচ্ছু নেই তো এই পরিস্থিতিতে আমার আর কোনো কিছু বলার ভাষা নেই এবং আপনারা আর কোন কোন টপিক্স এর উপর ভিডিও দেখতে চান এটা ডেফিনেটলি আমাকে জানাবেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে অবধি সবাই ফিল্ম স্পায়ার সঙ্গেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই